আমরা এখন সমাধান করব দুই পয়েন্ট একের নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কতে বলছে যে এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফোর্টি ফাইভের সকল গুণীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো এখন আমাদের এই যে বলছে যে থার্টি ফাইভ এবং ফোর্টি ফাইভের সকল গুনিয়োগের সেট এখন থার্টি ফাইভ এর গুনিয়োগ গুণিয়োগটা আসলে কী গুণীয়টা আসলে এই যে থার্টি ফাইভ থার্টি ফাইভে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই এই থার্টি ফাইভের গুনিয়োগ যেমন আমরা সমাধানটা করে ফেলে যে নাও এখন এখন আমরা থার্টি ফাইভ ধরবো থার্টি ফাইভ থার্টি ফাইভ সমান সমান কি দিয়ে থার্টি ফাইভে ভাগ করা যায় ওয়ান দেওয়া থার্টি ফাইভে ভাগ করা যায় এবং থার্টি ফাইভ দিয়েও থার্টি ফাইভে ভাগ করা যায় তাহলে ওয়ান এবং থার্টি ফাইভ থার্টি ফাইভ সমান সমান ওয়ান এবং থার্টি ফাইভ এই যে ওয়ান এবং থার্টি ফাইভ ছাড়া আর কি দিয়ে ভাগ করা যায় আর ভাগ করা যায় ফাইভ দিয়ে থার্টি ফাইভকে ভাগ করা যায় আবার সেভেন দিয়েও থার্টি ফাইভকে ভাগ করা যায় আর কোনো কিছু দিয়ে থার্টি ফাইভকে ভাগ করা যায় না এই জন্য থার্টি ফাইভকে ভাগ করা যায় ওয়ান থার্টি ফাইভ ফাইভ এবং সেভেন এবং এখন কি ফোর্টি ফাইভ বলছে কি এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ ফোর্টি ফাইভের সেট তাহলে এ ও বি মানে এ হলো থার্টি ফাইভের আর বি হলো ফোরটি ফাইভের এবং ফোরটি ফাইভ সময় সময় কী দ্বারা তাহলে ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভে এক দ্বারা করা যায় ওয়ান ইন্টু ফোর্টি ফাইভ দিয়ে করা ভাগ করা যায় আর কী দিয়ে করা যায় থ্রি দিয়ে ফোর্টি ফাইভ দিয়ে ভাগ করা যায় তা থ্রি সময়স আর কি লেখা যায় থ্রি ইন্টু ফিফটিন ফিফটিন দিয়ে ফোর্টি ফাইভ ভাগ করা যায় আবার ফাইভ দিয়েও ফোর্টি ফাইভ দিয়ে ভাগ করা যায় আবার নাইন দিয়েও ফোর্টি ফাইভ দিয়ে ভাগ করা যায় তাহলে কি আর কোনো কিছু দিয়ে ফোর্টি ফাইভ ভাগ করা যায় না তাহলে থার্টি ফাইভ ভাগ করা যায় এই চারটে সংখ্যা দিয়ে এবং ফোর্টি ফাইভ ভাগ করা যায় এই ছটা সংখ্যা দিয়ে অর্থাৎ এ সমান সমান এ সমান সমান সেটটি আমরা কি দিয়ে প্রকাশ করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ সমান সমান ওয়ান ফাইভ সেভেন এবং থার্টি ফাইভ এটা হলো এ সেট আর বি সমান সমান কি বি সমান সমান ওয়ান তারপর থ্রি তারপর ফাইভ তারপরে নাইন তারপরে ফিফটিন তারপরে ফোরটি ফাইভ তাহলে এ সেট সময় সমান ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এবং বি সেট সময় সমান ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন এবং ফোরটি ফাইভ আমাদের সেট দুটো নির্ণয় করলাম এ সেট এবং বি সেট নির্ণয় করতে বলছে কি যে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বিনিণয় করো এখন এ ইউনিয়ন বি বিহেফ এ ইউনিয়ন বি সমান সমান কী হবে এই সেফ ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এটার ইউনিয়ন হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ এবং কি হয় তাহলে ওয়ান দুটার ভিতরে আছে ওয়ান লিখতে হবে ইউনিয়ন মানে দুটো সংখ্যা এটার ভিতর যা আছে সব লিখতে হবে এটার ভিতর যা আছে সেটা এটার ভিতর যা আছে সেটা লিখা লাগবে না বাকিটা লেখা লাগবে তাহলে ওয়ান তারপর এটার ভিতর থ্রি আছে থ্রি ফাইভ আছে ফাইভ ওয়ান থ্রি ফাইভ তারপরে ওয়ান থ্রি ফাইভ তারপরে সেভেন আছে এটার মধ্যে সেভেন তারপরে সেভেন এইটের ভিতরে আছে নাইন তারপরে এটার ভিতরে আছে ফিফটিন তারপরে আছে ফোর থার্টি ফাইভ তারপরে আছে ফোরটি ফাইভ এটা হলো এ ইউনিয়ন বিধ এই এ ইউনিয়ন বিধ আনসার হল এটা এখন আমরা করব এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি সমান সমান কী এ প্রথম লিখতে হবে এ হলো ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইন্টারসেকশান বি সমান সমান ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন এবং ফোরটি ফাইভ এখন ইন্টারসেকশনের মান হলো যে দুইটা সেটের মধ্যে যেটা কমন থাকবে সেটাই মান এই সেটের ভিতরে আছে বি সেটের ভিতরে আছে তাহলে ওয়ান থাকবে সমান সমান ওয়ান তারপরে ফাইভ এ সেটের ভিতরে আছে বি সেটের ভিতরে আছে তাহলে ফাইভ থাকবে সেভেন এ ভিতরে আছে বি সিটিভিতে নাই থার্টি ফাইভ এসিটিভিটার আছে বিশ ভিতর নাই তাহলে কমন সংখ্যা হলো ওয়ান এবং ফাইভ এটাই এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার তাহলে আমরা এ ইন্টারসেকশন বি এবং এ ইউনিয়ন বি দুইটা মানে আমরা নির্ণয় করলাম প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের নয় নম্বর অঙ্ক অঙ্কটি বুঝতে যদি কোথাও সমস্যা হয় আমাকে প্রশ্ন করে জানাবেন কমেন্টসের মাধ্যমে আমি অ্যান্সার দিতে চেষ্টা করব সবাইকে ধন্যবাদ